Baba, ও বাবা, কেটা তুই পুত্রীকে উল্টা ধরে রাখছো। কেটা ফুল যা ড্রেস কিনু তো কিন গিয়ে আমার গোস করে ওই টাকা লাগে। কত লাগে? আগে দশটা দিত আমারে, এই দশটা দিয়ে আমি এক বছর লাগে খাওয়ন খাওয়ন লুগন ফোরন হাগন মতো সব করে দিতাম। আর তুই 2000 টেবিল ড্রেস কেন লেগে লাগবে? আমার 2000 টাকা দরকার তো। কেলিকে লাগে তো 2000 টিয়া? আমি বন্ধুদের সাথে যাব ড্রেস কিনতে। টাকা উড়াইতি না, টাকা উড়াইতি, টাকা উড়াইতি। আর যদি আমার উড়তেছ ভালো লাগে না, আমার টাকা উড়াইতি। লজ্জা তো আসেনি, লজ্জা যা লজ্জা করছো। আমি তোর বয়সী আসলাম, জানি আমি তুমি আমার বয়সী আসলা। তুমি তোমার দুই বাইরে দুই কান দুয়া শাসন দু তেরো নদী বাইরে স্কুলে যেতা বাবা দোন বিষয়টা দোন 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 দিতাম না। যাই দে পাপা, আমি শপিং করুম, টাকা দু। টাকা লাগে কার্ড কেনা? আমার ক্রেডিট কার্ড দিয়ে দাও, ক্রেডিট কার্ড দিয়ে ইয়ে করো। যত মন্দির করো, চক যত মন্দিরে অতটা এন ডিসি, যত মন্দিরে অত শপিং করে যাও। তুই তো চাই রিসোর্ট কিরে, এবার তোর পূজার প্ল্যান কিটা? গ্যাস ডিসনালাইজ হও। পূজার প্ল্যান আর কিটা? রাতে বেলা সাইকেল লেবারি যাবো গা বন্ধুর লগে, গ্যাসেরা যাবো না দেই না, অনেক কিছুই তো আছে। গরম ঘুরে সেরে একটু ভোর বেলা আমু আয়া সেরে এরপরে সারাদিন উপিতে ঘুমামো না হোটেল দিয়া ভালো কিতে। তো তোর প্ল্যান কিতা? আমি এটা ঘোরাঘুরি আমার তো একটু ভালো না, বাইক বয়া সিলেবাসটা সবটা শেষ করলাম। কিতে গুজ তুই সিলেবাস শেষ করবি? পূজার প্ল্যান কিতা? আমি তো এলাম ঘুরতে জমকে দিয়েছি। পূজার প্ল্যান কিতা? হ্যাঁ গো বাতা বড় বলে শোয়া পত্ত বই ভাই, হ্যাঁ বলে পূজার ভিতরে পত্ত বই গো। হ্যালো হ্যালো কই তো? না ভাই কাম করতেছি, কোনো যেতাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাজ কর না। ওই আমি ড্রেস কিনছিলাম আর কি, ড্রেসটি তোর দেখাইলাম লে। অকনে দিস আমি অকনে দিস, তুই একটু ধরা আমি অকনে দিস। হ্যাঁ আচ্ছা, না না তুই কাজ করে রোস না ভাই আইস। আরে তোর থেকে জরুরি কোনো কাম আসেনি, আমি অকনে দিস ধরা। তোর না তুই না কাজ করতেছ, কাজ ফালাই দি। ও আচ্ছা আচ্ছা, আর তুলে ও হো অকনে দিস আমি ধরা একটু ধরা ও অকনে দিস। কিরে ড্রেসটি কর ও তাই দি। ও দি সুন্দর একটু দিনে সুটটা। হুম কত নিছে? দাম বেশি নিছে, তোরে কই কই যাচ্ছে না আমি জানি তুই শার্টটা নিতাম না, তুই এত
চিন্তা করিস না, আমি ইয়ে হয়ে আসবো, তুই আমার সত্যিকারের বন্ধু বুঝলি। আরে আমার, তুই চিন্তা করিস না, তুই শুটলে বসে থাক, শুটলে বসে থাক তুই। আরে আমার কথা শুনিস না, দাস না দাঁড়াস না, আরে শুন, আমি আর এই জীবনে মন থাকতে হেরে আমি পূজার ড্রেস দিতাম না, ফোন করে লই আসি জীবনে দিতাম না পূজার ড্রেস। কৌশে দুর্গাপূজার মধ্যে সবচেয়ে জরুরি জিনিস কিটা? দুর্গাপূজার আসলে হইছে ড্রেস, ড্রেস না টিয়া, কইছি ড্রেস, কইছি টিয়া, ড্রেস কইতাছি নি। না না না, ইতা না ইতা না, দুর্গাপূজার মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হইতেছে দুর্গাপূজার হোমওয়ার্ক। দুর্গাপূজার কি তা আবার নতুন হোমওয়ার্ক শুরু হইছে নাকি? তা আমার মনে হয় এটা নতুন শুরু হইছে আর কি। তুই শুরু কর দুর্গাপূজার হোমওয়ার্ক। বাংলা তোমরা হইছে বাংলার হোমওয়ার্ক হইছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রশ্ন লিখে এরপর হইছে ইংলিশ, ইংলিশে বেশি দিতাম না, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, এদের। এরপর হইছে তোমরা ইংলিশের আবার হোমওয়ার্ক চ্যাপ্টার, এখন যে চ্যাপ্টার গেছি ডিব্বা তো যত চ্যাপ্টার আছে সবির ব্রড কোশ্চেন লিখ আনবা। এরপরে হলো ম্যাথ, ম্যাথের ম্যাথের যে বইটা আছে পার্ট 1, এই পার্ট 1 আর পার্ট 2 বইটা সবটা লিখ আনবা। এরপরে হয়েছে তোমরা সায়েন্স, না স্যার দিতে দেন কম কম, এটা আমি মানে এক সেকেন্ড আর কিছু ভুলতেছি আমি, পিটি স্যার, আবার পিটি, পিটি জ্বালা ভাল লাগে না স্যার, আর বলে পিটি। তোমরা সকাল 7টার সময় উঠবা, শুনো শুনো, তোমরা সকাল 7টার সময় উঠবা, আধা ঘন্টা পিটি করবা, 7টার সময় উঠবা, ঠিক আছে স্যার। তোমরা 8টার সময় উঠবা, আবার 8টার সময়টা 3 ঘন্টা ভিডিও কলে লাইভ আমার সাথে পিটি করা লাগবো, আই লাভ মাই টিচার, এটা ঠিক আছে। এরপরে হয়েছে, এরপরে কিছু বলতেছি, আচ্ছা ঠিক আছে, তো শুভ সার দিয়া স্টুডেন্ট, ভালো টিকে কাটে, হ্যাপি দুর্গা পূজা স্যার, আর শুভ শারদীয়া, সবাই ভালো শারদীয়া পূজা কাটান, আর অবশ্যই যদি প্যান্ডেল পূজার প্যান্ডেল দেখতে চান তাহলে মাস্ক পরিধান করুন। আশ্বিন মাসে ভগবতী আইলো বাপের বাড়ি, সাইড সওয়ারে হাতে ধইরা স্বামী ভোলা সারি, তোরা ঢাক বাজা ঢাক বাজা, তোরা ঢাক বাজা ঢাক বাজা, তোরা ঢাক বাজা কাসর বাজা, জয় ধ্বনি কর, মা আইছে ফুটছি লইয়া এক কান বছর পর, তোরা ঢাক বাজা কাসর বাজা, জয় ধ্বনি কর, মা আইছে ফুটছি লইয়া এক কান বছর পর।